একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যতন করে আগলায় রাখতাম, তোর হাসি মুখে ছবি। দর্শক, আজ আমরা আপনাদেরকে দেখাবো লতিফা ও তার ছোট বোনের সেলিনার গান শুনবো, পাশাপাশি গজল শুনবো, যে তাদের এই দুঃখ কষ্টর মধ্যেও তাদের মুখ থেকে একটু ভালো সুন্দর গজল বেরোতে পারে বা গাইতে পারে তারা। বা আমরা আপনাদেরকে একটা বিষয় দেখাতে পারছি না, সেটা হলো তারা নাচও কিন্তু জানে। তাদের এই সব প্রতিভা থাকা সত্ত্বেও কিন্তু দু বোনই এই আনন্দগুলো একা একাই করেন, কেউ দেখতে পায় না। আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে অন্তত এই দু বোনের যে ভালো লাগা ভালো বাসার বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, চলুন আমরা দেখি যে লতিফা আর তার বোন সেলিনা কেমন গান করে আর গজল করতে পারে, আমরা সেই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করি। এবং পাশাপাশি আপনাদেরকে এই গানগুলো কেমন গায় সেটা আপনারা কমেন্টে আপনারা জানানোর চেষ্টা করবেন। এবং আমরা কি এই দুই বোনের কণ্ঠে কি একটা গান শুনতে পারি? আচ্ছা শুনি, হ্যাঁ বলেন। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যতন করে আগলায় রাখতাম, তোর হাসি মুখে ছবি দেখা দুঃখ পোষাইতাম, তুই কাঁদলে পরে কেমন করে হারায়া যাইতাম, তোর মনের খাতায় যতন করে দিলাম আমি ঠাই, এখন তোর মনে আমার জন্য কোনো জায়গা নাই, ওরে মন পিঞ্জরে যতন কইরা পুষলাম পাখিরে, তুই যারে যাও ইরা যত আমার খাসাতে, মাইয়া ও মাইয়ার তুই অপরা ধীরে, আমার যত্ন করা ভালোবাসা দে ফিরাইয়া দে, আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিলকে, মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে। আর পারি না, ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমরা দর্শক, আমরা লতিফা এবং হলো সেলিনার মুখে এখন একটা গজল শুনব, বলুন আপনারা। মাশাআল্লাহ, অনেক সুন্দর গান, মানে হলো এই যে গজলটা গিয়েছে আমরা শুনে খুব খুশি হলাম। দর্শক, আপনারা আসলে এই অসহায় পরিবার আসলে তাদের খেতেই খুব কষ্ট হচ্ছে, পড়াশোনা করতে পারছে না এই মুহূর্তে, আর তাদের প্রতিভা আপনারা একটু দেখানোর চেষ্টা করেছি। তারা যতটা সুন্দর যে গজলটা আপনাদেরকে শোনালো, পাশাপাশি অন্যের গান, অন্য শিল্পীর গান, সেই গান শিল্পীর গানগুলো আসলে তাদের কণ্ঠে আপনারা শুনে আপনাদের কেমন লেগেছে জানি না। যদি এই প্রতিভা এই অসহায় পরিবারগুলোকে যদি একটুখানি মূল্যায়ন করেন দর্শক, তাহলে হয়তো বা এই পরিবারটি একটু ভালো থাকতে পারে। তাদেরকে যদি একটু সহযোগিতা করেন, হয়তো সেই সহযোগিতার কারণে হয়তো তাদের একটু পড়াশোনার সুযোগ পাবে বা একটু খেয়ে দিয়ে একটু ভালো থাকতে পারে। না খেয়ে অন্তত আমাদের দেশে যে কষ্টে থাকবে মানুষ আমরা কিন্তু জানি না, কিন্তু এমনও রয়েছে যে এই পরিবারের লোকগুলো অনেকদিন না খেয়েও আছে।